ওকে, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমরা এবার ল্যাব টু এর সিমুলেশন করব আজকে। ওকে, সো অ্যাজ বিফোর প্রোটিয়াস শুরু করব। তো ল্যাব টু ইজ অ্যাবাউট রেক্টিফায়ার্স, ঠিক আছে? আমরা কিভাবে হাফ ওয়েভ রেক্টিফায়ার আর ফুল ওয়েভ রেক্টিফায়ারের সার্কিট বানাই, তারপর ওইটার বিভিন্ন প্যারামিটার, তোমার কতটুকু রেক্টিফিকেশন হচ্ছে, অ্যাভারেজ ভ্যালু কত, রিপল কত, এগুলো বের করব। ওকে, সো অ্যাজ বিফোর প্রোটিয়াস শুরু করি। আচ্ছা, তো নিউ প্রজেক্টে যাও। নিউ প্রজেক্টে যাওয়ার পর নাম দাও। সো আমি একটা নাম দিচ্ছি, ওয়েল সিএসসি 251 ল্যাব 2। ওকে, এটা তোমরা নিজের ইচ্ছা মতো নাম দিতে পারো, এটা জাস্ট আমি ট্র্যাক রাখার জন্য এই নামটা দিয়েছি। নিজের, তারপরে তোমরা কোথায় সেভ করতে চাও সেই ফোল্ডার নিজের ইচ্ছা মতো দিতে পারো। তারপরে আর কিছু চেঞ্জ করা লাগবে না আমাদের। নেক্সট 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 ফিনিশ। ওকে, সো এবার আমরা হাফ ওয়েভ রেক্টিফায়ারের সার্কিটটা বানাবো। তো তোমরা তো ফার্স্টে হাফ ওয়েভ রেক্টিফায়ারের সার্কিট বানাবো। তো হাফ ওয়েভ রেক্টিফায়ারের জন্য আমাদের একটা ডায়োড লাগবে, রেজিস্টর লাগবে, ভোল্টেজ সোর্স লাগবে, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে? তো অ্যাজ বিফোর আমাদের এই লেফট সাইডের প্যানেল থেকে কম্পোনেন্টসে যাও। কম্পোনেন্টসে যাওয়ার পর ফার্স্টে লাগবে ডায়োড। সো কিওয়ার্ডসে লেখো ডায়োড। ডায়োড লেখার পর এখানে ডায়োডস লিখলাম, তারপর রেক্টিফায়ার্স লিখলাম। আমাদের যে 1N4001 মডেলটা আছে, এই মডেলটা আমরা সিলেক্ট করবো। ওকে ওকে, তারপরে পেন্সিলে প্রেস করো, প্রেস করলাম, ওকে, ঠিক আছে। তো এই মডেলটা তৈরি হয়ে গেল, এখানে একটু জুম করি। আচ্ছা, এবার আমাদের একটা রেজিস্টার লাগবে। তো আবার পিতে ক্লিক করো, পিতে ক্লিক করে রেজিস্টার লিখো। রেজিস্টার লেখার পর এই দুনিয়ার লিস্ট চলে আসবে, ক্যাটাগরি থেকে রেজিস্টার্সে যাও। রেজিস্টার্সে ক্লিক করার পর তারপরে সাব ক্যাটাগরি থেকে জেনেরিক, জেনেরিক যে নামটা আছে সেই নামে ক্লিক করো। জেনেরিক নাম দেওয়ার পর এই যে RES রেজ নামে যে ডিভাইসটা আছে এটা আমরা ইউজ করবো। রেজিস্টারের অনেক মডেল আছে, তোমরা তোমাদের এই রেজিস্টারের মডেলগুলো ডিপেন্ড করে যে সে কতটুকু ম্যাক্সিমাম কারেন্ট হ্যান্ডেল করবে, পুড়ে না যে, ঠিক আছে? তোমরা যদি ল্যাব করতে তাহলে হয়তো দেখতে, হয়তো 250 যারা ল্যাব করেছো তারা অলরেডি দেখেছো যে যদি রেজিস্টার দিয়ে বেশি কারেন্ট যায় তাহলে রেজিস্টারটা পুড়ে যায়। ওকে, তো এরকম তোমার একটা রেজিস্টার কতটুকু কারেন্ট হ্যান্ডেল করতে পারবে, কতটুকু পাওয়ার ডিসিপেট করতে পারবে, সাইজ কত, এটসেট্রা এটসেট্রা, এইসবের উপর ডিপেন্ড করে রেজিস্টারের অনেক মডেল আছে। আমাদের আপাতত সিমুলেশনের জন্য এত কিছু লাগবে না, আমরা জেনেরিক একটা রেজিস্টার ইউজ করবো, ঠিক আছে? ইন জেনারেল আমরা ধরো থিওরি ক্লাসে যেসব রেজিস্টারের কথা বলি ওইসব। তো এই জেনেরিক রেজিস্টার সিলেক্ট করে ওকে দাও। ওকে দিয়ে তারপর এখানে প্লেস করো, প্লেস করে এই সার্কিটে বসাও। ওকে, আমি এটাকে একটু ঘুরাই নিব। ঘুরানোর জন্য ক্লিক করো, তারপরে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে রোটেট ক্লকওয়াইজ। ওকে, ঠিক আছে। এবার আমাদের একটা, আমাদের রেক্টিফায়ার কী করে যদি তোমাদের মনে থাকে, যে রেক্টিফায়ারের কাজ হলো একটা এসি সিগনাল ইনপুট দিব। রেক্টিফায়ারটা হলো এসি সিগনালকে, এসি সিগনাল তো দুই ধরনের পোলারিটি থাকে, রাইট? মানে ভোল্টেজ একবার পজিটিভ হয়, একবার নেগেটিভ হয়, আবার পজিটিভ হয়, এটসেট্রা। তো এই ডুয়াল পোলারিটির ভোল্টেজকে সিঙ্গেল পোলারিটিতে কনভার্ট করব, রাইট? তো এটার জন্য একটা এসি সিগনাল লাগবে। তো আমরা একটা সাইনোসাইডাল সিগনাল ইউজ করব। আবার এই পিতে যাও, পিতে যাওয়ার পর কিওয়ার্ডসে লেখো সোর্স। সোর্স লেখার পর এই অনেক কিছু আসবে, তারপরে সাব ক্যাটাগরি থেকে সোর্স এসে ক্লিক করো। তারপরে এখানে আমাদের এই সোর্সের লিস্ট আছে, এখান থেকে ভি সাইন, ভি সাইন যে সোর্সটা আছে এই সোর্সটাতে ক্লিক করো, ক্লিক করে ওকে দাও। ওকে দিয়ে তারপরে আমরা এখানে সার্কিটে ক্লিক করলাম, করে এখানে প্রেস করলাম। ওকে, তো আমাদের সব কম্পোনেন্ট বসানো শেষ। এবার তারপরে আমরা সার্কিটটাকে কানেক্ট করব, ঠিক আছে? আগের মতো তোমরা যদি যে কোনো ডিভাইসের একটা টার্মিনালে যদি কার্সরটা রাখো তোমাদের, তাহলে এরকম একটা সবুজ পেন্সিল চলে আসবে, এই পেন্সিল দিয়ে তোমরা তারপর তার টেনে টেনে কানেক্ট করতে পারবা। ওকে, আচ্ছা, তো আমাদের সার্কিট বানানো কি শেষ হয়েছে? এখনও শেষ হয় নাই। আমাদের খুব এসেনশিয়াল একটা এলিমেন্ট এখনও বাকি, সেটা হলো গ্রাউন্ড।
যেটা বলেছিলাম গত লেকচারে, যে সব সার্কিট সিমুলেশন সফটওয়্যারই তোমার নোড ভোল্টেজ ক্যালকুলেট করে তারপর সার্কিটটা সিমুলেট করে। তো নোড ভোল্টেজ ক্যালকুলেশনের জন্য আমাদের একটা গ্রাউন্ড দিতেই হবে। তো এটার জন্য আমাদের এই লেফট সাইডের প্যানেল থেকে টার্মিনালস মোডে যাও, টার্মিনালস মোডে যেয়ে তারপরে আমরা গ্রাউন্ড সিলেক্ট করব। গ্রাউন্ড সিলেক্ট করার পর তারপরে সার্কিটে প্লেস করব, প্লেস করে এখানে বসাই দিলাম। ওকে, তো এবার আমাদের সার্কিট কমপ্লিট। আচ্ছা, তো এই সার্কিটে আগে কিছু ভ্যালু ঠিক করতে হবে। তো আমরা এই রেজিস্টরের ভ্যালুটা ঠিক করি, এখানে 10K দেওয়া, একটু কমাই দেই, তো 1K দেই। ওকে, আচ্ছা, 1K দেওয়ার পর এই সাইনুসয়েডাল ভোল্টেজের মধ্যে দেখো অনেক প্যারামিটার আছে, ঠিক আছে? তো এই প্যারামিটারগুলো আমরা একটু ঠিক করব। যেমন আমরা সাপোজ আমরা অ্যাম্পলিচিউড কত চাই, ধরলাম আমি 10 ভোল্ট অ্যাম্পলিচিউড দিলাম, ওকে, আর ফ্রিকোয়েন্সি দিলাম 100 হার্টস, ঠিক আছে? আর বাকি কিছু চেঞ্জ করা লাগবে না, এগুলা, হ্যাঁ, এগুলো আর কিছু চেঞ্জ করা লাগবে না। তো এটা আমি একটু শো দিয়ে দেই, শোয়াল শোয়াল, ওকে, ঠিক আছে। তো এটা কি করলাম, দিস ইজ এ সাইনোসয়েডাল সিগনাল অফ অ্যাম্পলিচিউড 10 অ্যান্ড ফ্রিকোয়েন্সি 100 হার্টস, ঠিক আছে? তো এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হবে 10 sin 2π × 100 × t, ওকে, এরকম একটা সিগনাল হবে, এরকম একটা সিগনাল বানালাম, এটা ওকে দাও। আচ্ছা, এখানে আমাদের এই জিনিসপত্র চলে আসছে, কী কী ছিল। আচ্ছা, এবার এটাকে একটু একটু সাইডে সরাই নেই। আচ্ছা, সাইডে সরালাম কীভাবে, তোমার ওই লেফট ক্লিক করে তোমার সার্কিটটাকে সিলেক্ট করলে তারপরে এই সার্কিটটা তুমি ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবো। আচ্ছা, এবার আমাদের তো যে কাজটা করতে হবে, তো রেকটিফায়ার আমরা কি করি, যে ইনপুট ভোল্টেজটা একটা সাইনুসয়েডাল ভোল্টেজ হয়, সাইনুসয়েডাল সিগনাল হয় কখন, মানে গ্রাফটা কি ভার্সেস কিসের গ্রাফ হয়, এক্স অ্যাক্সিসে কী থাকে, ওয়াই অ্যাক্সিসে কী থাকে। তো এক্স অ্যাক্সিসে থাকে টাইম, রাইট, দিস ইজ এ ওয়েভ ফর্ম গ্রাফ, এক্স অ্যাক্সিসে টাইম থাকে আর ওয়াই অ্যাক্সিসে ধরো ইনপুটের ভোল্টেজটা থাকে। আর সিমিলারলি রেকটিফায়ারের আউটপুটটা যদি আমরা অ্যাগেইনস্ট টাইম প্লট করি, এক্স অ্যাক্সিসে টাইম রেখে আর ওয়াই অ্যাক্সিসে ভোল্টেজ রেখে প্লট করি, তাহলে দেখবো যে রেকটিফায়ারের আউটপুটে কোনো নেগেটিভ ভোল্টেজ আসছে না, সব পজিটিভ ভোল্টেজ আসতেছে। তো আমি যেরকম একটা লেকচারে বলেছিলাম যে আমরা এই কোর্সে 3 ধরনের গ্রাফ প্লট করে দেখবো। একটা হলো আইভি ক্যারেক্টারিস্টিক্স, আইভি ক্যারেক্টারিস্টিক্স আমরা একটা ডিভাইসের জন্য প্লট করি, তারপর ওয়েভফর্ম গ্রাফস, ঠিক আছে, যে অ্যাগেইনস্ট টাইম সাম ভোল্টেজ আর সাম কারেন্ট সাম প্যারামিটার অ্যাগেইনস্ট টাইম যদি প্লট করি সেগুলো হলো ওয়েভফর্ম গ্রাফ। আর থার্ড টাইপ হলো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স হলো একটা সার্কিটের জন্য, একটা সার্কিটের যদি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স একটা সার্কিটের জন্য প্লট করি, ওকে, তো একটা সার্কিটের যদি সাম ইনপুট প্যারামিটার থাকে ভোল্টেজ বা কারেন্ট, সাম আউটপুট প্যারামিটার থাকে ভোল্টেজ বা কারেন্ট, তাইলে আউটপুট প্যারামিটার ভার্সেস ইনপুট প্যারামিটার গ্রাফ হলো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, ওকে। তো সো এই এই সার্কিটে তাইলে আমরা যে গ্রাফগুলো দেখতে চাই ওই গ্রাফগুলোর এক্স অ্যাক্সিসে কী থাকবে, টাইম থাকবে, রাইট? তার মানে আমাদের এবার একটা টাইমের সিমুলেশন করতে হবে। তো ফার্স্ট ল্যাবে আমরা যেটা করেছিলাম, যে এক্স অ্যাক্সিসে ছিল আমাদের একটা ভোল্টেজ, একটা ডিভাইসের ভোল্টেজ, ডায়োডের ভোল্টেজ ছিল, আর ওয়াই অ্যাক্সিসে ডায়োডের কারেন্ট ছিল। তো এবার এক্স অ্যাক্সিসে আমাদের লাগবে টাইম, আর ওয়াই অ্যাক্সিসে থাকবে বিভিন্ন ধরনের ভোল্টেজ, ঠিক আছে? তো তো আমরা যখন ভোল্টেজ চেঞ্জ করে করে সিমুলেশন করতেছিলাম, তো ওইটা করেছে হলো ডিসি সুইচ দিয়ে। তো আমরা যদি টাইমের সিমুলেশন করতে চাই তাহলে ডিসি সুইচ দিলে হবে না, ঠিক আছে? তো টাইমের সিমুলেশন আমরা যেটা দিয়ে করি সেটা হলো, তোমরা আবার এই গ্রাফ মোডে যাও লেফট সাইডের প্ল্যান থেকে। তো টাইমের সিমুলেশন করি হলো প্রোটিয়াসে, এই টাইমের সিমুলেশন করে যেই নাম দিয়ে, যেই নাম দেওয়া হয়েছে এটা হলো অ্যানালগ সিমুলেশন, ওকে। তো এইটা অন্য তোমার অন্য সিমুলেশন সফটওয়্যারগুলোতে এটাকে ট্রানজিয়েন্ট সিমুলেশনও বলে, ঠিক আছে? অ্যানালগ সিমুলেশন বা ট্রানজিয়েন্ট সিমুলেশন, দিজ আর বোথ দ্য সেম থিং। তো এই অ্যানালগ অ্যানালগে ক্লিক করবা, ক্লিক করার পর তোমার একটা পেন্সিল চলে আসবে, তারপরে এখন আমাদের গ্রাফটা বানাতে হবে, রাইট? তো গ্রাফটা আমি বানাই ফেলি। গ্রাফটা বানানোর জন্য এক জায়গায় ক্লিক করবা, ক্লিক করে ছেড়ে দিবা, তারপরে এরকম একটা রেক্ট্যাঙ্গেল চলে আসবে। ছেড়ে দেওয়ার পর রিলিজ করে দিবা, তো তারপরে এই গ্রাফটা তৈরি হয়ে যাবে, ওকে, দ্যাটস অ্যাবাউট ইট। আচ্ছা, এবার আমরা গ্রাফে কী কী দেখতে চাই, ফার্স্ট অফ অল ধরো ইনপুট আর আউটপুট দেখতে চাই, রাইট? তো ইনপুটটা দেখতে কীরকম আর আউটপুটটা দেখতে কীরকম, তো এটা দেখার জন্য আমাদের প্রোব
মানে তোমার প্রোব দিতে হবে, ঠিক আছে, মেজারিং ডিভাইস বসাতে হবে। তো প্রোবের জন্য এই লেফট সাইডের প্যানেল থেকে প্রোবে যাও, প্রোবে যেয়ে তারপরে ভোল্টেজে ক্লিক করো, ভোল্টেজে ক্লিক করে তারপর ধরো আমি সাপোজ ইনপুটটা দেখতে চাই আগে, তো ইনপুটে ক্লিক করলাম। ওকে, ভি ওয়ান প্লাস মানে ভি ওয়ানের পজিটিভ পার্টটা যেটা সেটা, ঠিক আছে। ওকে, তো আমাদের তাহলে এরকম যে কোনো সার্কিট সিমুলেশনের জন্য স্টেপগুলো কী কী? স্টেপগুলো হলো ফার্স্ট সার্কিটটা বানানো, সেকেন্ড হলো সিমুলেশনের প্যারামিটার ঠিক করা। ওকে, তো সিমুলেশনের প্যারামিটার ঠিক করার জন্য আমরা ফার্স্টে তো সার্কিট বানাচ্ছি, সিমুলেশন কী দেখতে চাই, ধর ইনপুটটা দেখতে চাই, ইনপুটের জন্য একটা প্রোব বসালাম, এবার সিমুলেশনের প্যারামিটার ঠিক করতে হবে। তো প্যারামিটার জন্য আমি এই গ্রাফে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এই গ্রাফের হ্যান তেন এরকম জিনিস চলে আসবে যে কী কী ঠিক করতে পারবো। আচ্ছা, তো এখানে দেখাচ্ছে হলো টাইমের সিমুলেশন, যেহেতু টাইম কখন শুরু হবে কখন শেষ হবে এটা বলে দিতে হবে। তো টাইম টি ইকুয়াল টু জিরো থেকে সিমুলেশন শুরু করব, আর শেষ করব কোথায়, এখানে টি ইকুয়াল টু ওয়ান দেওয়া। আচ্ছা, এখন আমাদের যে সিগন্যালটা আমরা অ্যাপ্লাই করতেছি এটা হলো 100 হার্টজের সিগন্যাল, রাইট? তো 100 হার্টজের সিগন্যাল মানে এটা টাইম পিরিয়ড কত, এটার একটা সাইকেল শেষ হতে কতক্ষণ লাগে, একটা সাইকেল শেষ হতে টাইম লাগবে 1/100, ঠিক আছে। টি ইকুয়াল টু 1/f, 1/100 সেকেন্ড লাগবে, 1/100 মানে 0.01 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডে এরকম কয়টা আমরা সাইকেল পাবো, 100টা সাইকেল পাবো, রাইট? তো আমাদের আপাতত 100টা সাইকেল দেখার দরকার নাই, সাপোজ আমাদের 10টা সাইকেল দেখলেই হবে, অ্যাকচুয়ালি 5টা দেখলেও হবে, তো আমরা 5টাই দিই। তো 5টা সাইকেলের টাইম পিরিয়ড কত হবে, একটা সাইকেলের টাইম পিরিয়ড যদি হয় 1/100, 0.01, তাহলে 5টা সাইকেলের টাইম পিরিয়ড হবে 0.05। ওকে, আচ্ছা, এখন এখানে যেমন ডিসি সুইপে যেরকম ছিল যে আমরা এই আমাদের যেই রেঞ্জে সিমুলেশন করব, ওই রেঞ্জে কয়টা স্টেপে সিমুলেশন করব সেটা দেওয়ার একটা অপশন ছিল। এখানে দেখো যে তোমার স্টার্টিং টাইম টি ইকুয়াল টু জিরো থেকে টি ইকুয়াল টু 0.05, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে তোমার টোটাল টাইম কোঅর্ডিনেট কয়টা আছে, ঠিক আছে। সাপোজ তুমি চিন্তা করো যে আমি যদি, কোয়েশ্চেনটা অনেকটা এরকম যে 0 আর 1 এর মধ্যে কয়টা রিয়েল নাম্বার আছে, ওয়েল দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বারস, রাইট? ঠিক আছে, আমার 0 থেকে 1 এর মধ্যে 0.01, 0.001, 0.002 এরকম অনেক মানে ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার আছে। সিমিলারলি 0 সেকেন্ড আর 0.05 সেকেন্ডের মধ্যেও ইনফাইনাইট নাম্বার অফ টাইম কোঅর্ডিনেটস আছে। তো আমার, ওয়েল, কম্পিউটার তো ইনফাইনাইট নাম্বার সিমুলেশন করতে পারবে না, রাইট? তো আমাকে বলে দিতে হবে যে এই যে টাইম ইন্টারভালটা আমি দিচ্ছি, এই টাইম ইন্টারভালের মধ্যে কয়টা স্টেপে বা এই টাইম ইন্টারভালের মধ্যে কয়টা পয়েন্টে সে সিমুলেশন করবে। তো এইটা একটা ডিফল্ট প্যারামিটার তোমার প্রোটিয়াসে সেট করাই থাকে, তো এটা আর কি এখান থেকে বাইরে থেকে দেখা যায় না, আমাদের একটু ভিতরে যেয়ে দেখতে হবে। এটার জন্য তোমার এই স্পাইস অপশনস, স্পাইস অপশনসে ক্লিক করো। স্পাইস হলো তোমার এই প্রোটিয়াসের এক সিমুলেশনের যে ব্যাকএন্ড ইঞ্জিন সেইটা। ওকে, মানে প্রোটিয়াসের বেশ কিছু ফাংশনালিটি আছে, যেটা বলেছিলাম গত ক্লাসে যে সিমুলেশন করা, তারপরে মাইক্রো কন্ট্রোলারের সার্কিট বানানো, তারপর পিসিবি ডিজাইন করা, ঠিক আছে, বেশ কিছু ফাংশনালিটি আছে। তো প্রত্যেকটা ফাংশনালিটির জন্য তোমার এই প্রোটিয়াস এক এক ধরনের ব্যাকএন্ডে এক এক ধরনের সফটওয়্যার ইউজ করে, ঠিক আছে। ইট ইজ এ কালেকশন অফ সফটওয়্যার কাইন্ড অফ। তো স্পাইস হলো এরকম তোমার সার্কিট সিমুলেশনের একটা ব্যাকএন্ড ইঞ্জিনের মতো। তো এই স্পাইস অপশনসে ক্লিক করো, ক্লিক করার পর এখানে ডিফল্ট যে যে প্যারামিটার ইউজ করো অনেক কিছু আছে। তো উপরে ট্যাব থেকে আমরা ট্রানজিয়েন্ট যে ট্যাবটা আছে এখানে যাব। ওকে, তো এই ট্রানজিয়েন্ট আমি যেটা বলেছিলাম যে এই টাইমের সিমুলেশনকে প্রোটিয়াস অ্যানালগ অ্যানালাইসিস বলে, আর অনেক অন্য সফটওয়্যার ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস বলে। ওকে, তো এই স্পাইসে আর কি এই নামটা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। তো এইখানে তোমার এই প্রোটিয়াসের মধ্যে ডিফল্ট 50 টাইম স্টেপস এটা ঠিক করে দেওয়া, ঠিক আছে। তো আমরা ধরো একটু বেশি করতে চাই, তো আমরা এটাকে বাড়াই দিই, ধরো আমি দিলাম 5000। ওকে, তার মানে আমরা যেই রেঞ্জ ঠিক করে দিব সেই রেঞ্জের মধ্যে প্রোটিয়াস 5000টা পয়েন্ট নিয়ে সিমুলেশন করবে। তো 5000 দিয়ে তারপর ওকে দাও। ওকে, তারপর ওকে দেওয়ার পরে আমরা বন্ধ করে দিতে পারি। ওকে, ঠিক আছে, শেষ। তো এবার আমরা সিমুলেট করতে পারি। তো এই গ্রাফের উপরে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে, আচ্ছা সিমুলেট এখনও আসবে না কারণ আমি এখনও গ্রাফে কী প্লট করতে চাই সেটা দিই নাই। আচ্ছা, আমি ধরো ইনপুটটা দেখতে চাই, রাইট? তো ইনপুটটা আমি ক্লিক করে ড্র্যাগ করে এই গ্রাফে বসাই দেবো। ওকে, আচ্ছা, এই গ্রাফটা ছোট হয়ে গেছে একটু, ধরো আমি একটু সাইডে একটু বড় করে দিই। ওকে, ঠিক আছে।
তো এবার আমি গ্রাফে অ্যাড করে দিয়েছি, অ্যাড করে দেওয়ার পরে আচ্ছা জুমটা পর্যন্ত করা লাগবে না, রাইট ক্লিক করে সিমুলেট গ্রাফ দাও, সিমুলেট গ্রাফ দিলে ওকে, এটা হলো আমাদের ইনপুটের গ্রাফটা এখন চলে আসছে। দেখো এক্স অ্যাক্সিস আছে টাইম, টাইম দিয়েছিলাম কত আমরা, 0 সেকেন্ড থেকে 0.05 সেকেন্ড, মানে 0.05 সেকেন্ড মানে 50 মিলি সেকেন্ড, ঠিক আছে? তো 50 মিলি সেকেন্ডে এই যে দেখো হিসাব করে দিয়েছিলাম, আমাদের 5টা সাইকেল আসছে, একটা পজিটিভ, একটা পজিটিভ, একটা পজিটিভ, 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 ঠিক আছে? এইটা হলো আমাদের ইনপুটটা দেখতে এইরকম। অল রাইট, তো এবার আমরা আউটপুটটা দেখতে চাই, ঠিক আছে? তো আউটপুট দেখার জন্য যেটা করতে হবে, আচ্ছা আউটপুটের জন্য আমাকে আবার প্রোব বসাতে হবে, তো আমি প্রোবে যাই, প্রোবে যে ভোল্টেজ প্রোব, আমরা যেহেতু আউটপুট ভোল্টেজ দেখতে চাই তো ভোল্টেজ প্রোবে সিলেক্ট করব, সিলেক্ট করে তারপরে এই জায়গার ভোল্টেজটা হলো আউটপুট ভোল্টেজ, ওকে? এবার এই ভোল্টেজটা নিয়ে এখন আউটপুট প্রোব বসালেই কিন্তু আমরা গ্রাফটা দেখতে পারবো না, রাইট? আমাদের প্রোবটা নিয়ে তারপরে গ্রাফে রিলিজ করতে হবে। ওকে, এখনও এই গ্রাফটা আসে নাই, কেন আসে নাই, কারণ সিমুলেট দিতে হবে, রাইট? তো আমরা সিমুলেট দিই, এটাতে রাইট ক্লিক করি, রাইট ক্লিক দিয়ে সিমুলেট গ্রাফ, এই যে লাল যে গ্রাফটা দেখতে পাচ্ছ এইটা হলো আমাদের আউটপুট গ্রাফ। এটা একটু বড় করে দেখাই এখানে কি কি আসছে, এই যে দেখো। তো আমাদের সবুজ গ্রাফটা হলো ইনপুট ইনপুট ভোল্টেজের গ্রাফ, আর লাল গ্রাফটা হলো আউটপুট ভোল্টেজের গ্রাফ। অল রাইট, তো যেটা দেখা যাচ্ছে যে সবুজে দেখো পজিটিভ নেগেটিভ সাইকেল দুইটাই ছিল, কিন্তু লাল গ্রাফে শুধু পজিটিভ পার্টটা আউটপুটে আসছে, নেগেটিভ পার্টটা আউটপুটে আসতেছে না। ওকে আচ্ছা, ভেরি গুড, এটাই হওয়ার কথা। আমরা তো হাফ ওয়েভ রেক্টিফায়ারের থিওরিটিক্যাল অ্যানালাইসিস দেখে আসছি, এটাই হওয়ার কথা। তো এখান একটা জিনিস যে আমাদের পজিটিভ আউটপুটের পজিটিভ সাইকেল আর ইনপুটের পজিটিভ সাইকেল দেখো এক্স্যাক্টলি ম্যাচ করে নাই, ঠিক আছে? আউটপুটের যে পিকটা সেটা ইনপুটের পিক থেকে একটু নিচে। কেন নিচে? কারণ ওই যে ডায়োড, এটা যেহেতু আমরা একটা রিয়েল ডায়োড ইউজ করতেছি, এই ডায়োডের একটা ড্রপ আছে, ওকে? এই ডায়োড দিয়ে কিছু পরিমাণ ভোল্টেজ কমে যাবে, তো কতটুকু ভোল্টেজ কমবে এটাও ডিপেন্ড করে ডায়োডের ফরওয়ার্ড ড্রপ কত। তো আমরা কতটুকু ভোল্টেজ কমবে এটা বের করতে পারি। তো দেখো আমি আউটপুটের পিকে, আমার যে ক্রসটা আছে এটা এখন আউটপুটের পিকে আছে, তো আউটপুটের পিক ভ্যালু কত, আউটপুটের পিক ভ্যালু এটা আমাদের এই যে নিচে যে লাইনটা আছে এই লাইন থেকে দেখতে পারবো। আউটপুটের পিক ভ্যালু হলো, আমি যদি একদম রাইট সাইডে যাই, 9.32, যে আমি যেহেতু আমি পিকে সিলেক্ট করেছি এই জন্য এখন রাইট সাইডে যে ভ্যালুটা দেখতে পারবো এটা আউট ওই যেই পয়েন্ট সিলেক্ট করেছি ওই পয়েন্টের ভ্যালুটাই দেখতে পারবো। তো আউটপুটের পিক হলো 9.32। আচ্ছা ইনপুটের পিক কত ছিল এটা একটু দেখি, আমরা তো জানি ইনপুটের পিক ছিল 10 দিয়েছিলাম, তবুও আমরা সিলেক্ট করে দেখি যে ইনপুটের পিক কত আসে। ওকে, তো ইনপুটের পিক দেখো 10ই আসছে। অল রাইট, তো ইনপুট ভোল্টেজ ছিল 10 ভোল্ট, আউট ইনপুট ভোল্টেজের পিক ছিল 10 ভোল্ট, আউটপুট ভোল্টেজের পিক 9.32 ভোল্ট। ওকে আচ্ছা, 9.32 ভোল্ট, তার মানে আমার ডায়োডের মধ্যে ড্রপ হচ্ছে কত, 0.08 ভোল্ট ড্রপ হচ্ছে। ইজ দ্যাট রাইট, 9.32, উপস, সরি সরি সরি, 0.08 ভোল্ট না, এটা যেটা ড্রপ হচ্ছে সেটা হলো 10 - 9.32, 0.68, সরি 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 সরি, 0.68 ভোল্ট, মানে প্রায় 0.7 ভোল্টের কাছাকাছি ড্রপ হচ্ছে। এটা এটা ডায়োড টু ডায়োড ভ্যারি করবে, আমরা যেই ডায়োডের জন্য এই ডায়োডের জন্য যেই ড্রপ দেখতে পাচ্ছি অন্য ডায়োডের জন্য হয়তো অন্য ড্রপ আসতো, রাইট? ওকে ঠিক আছে, তাহলে আমরা দেখলাম। আচ্ছা এবার তাহলে আমরা আউটপুটের আউটপুটের পিক আর ইনপুটের পিকের মধ্যে ডিফারেন্স কি এটা বের করলাম, এটা একটু সাইডে সরাই। ওকে ওকে, তাহলে এবার আমরা দেখ, আমাদের রেক্টিফায়ারের এম ছিল যে এসিকে ডিসি করা, রাইট? তো এসি তো হয়েছে আমরা দেখছি, কিন্তু দিস ইজ পালসেটিং, সরি, এসি থেকে ডিসি, ডিসি হয়েছে বলতে পোলারিটি একটা পোলারিটিতে চলে আসছে, কিন্তু এটা এখন খুবই পালসেটিং অবস্থায় আছে। পারফেক্ট ডিসি তো ফ্ল্যাট হয়, তো এটা ফ্ল্যাট না। তো এই পালসেটিং বিহেভিয়ারটাকে স্মুথ করার জন্য আমরা কি ইউজ করি, ক্যাপাসিটর ইউজ করি, রাইট? তো আমরা এবার ক্যাপাসিটর ইউজ করে সিমুলেট করলে কি অবস্থা হয় এটা একটু দেখব। তো আমাদের একটা ক্যাপাসিটর লাগবে, সেম আগের মতো কম্পোনেন্ট মোডে যাও, কম্পোনেন্ট মোডে যে
পি লিখো, পিতে যে ক্যাপাসিটর লিখো, ওয়েল ক্যাপ লিখলে চলে আসার কথা। তারপরে ক্যাটাগরি থেকে ক্যাপাসিটরসে সিলেক্ট করো, সাব ক্যাটাগরি থেকে ওয়েল ক্যাপ, ক্যাপাসিটর অনেক ধরনের হয়, সিরামিক ক্যাপাসিটর হয়, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর হয়, এটসেট্রা এটসেট্রা, এত কিছু আমাদের এই সিমুলেশন লাগবে না, তো আমরা একটা জেনেরিক ক্যাপাসিটর ইউজ করবো। ওকে, তো সাব ক্যাটাগরি থেকে জেনেরিকে ক্লিক করো, জেনেরিকে ক্লিক করে তারপরে জেনেরিক নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর এটাতে ক্লিক করো। ওকে, ক্লিক করে তারপরে সার্কিটে বসাও। আচ্ছা, সার্কিটে বসালে এরকম আসবে। তো এটাকে আমি একটু রোটেট করে নেই, রোটেট, ওকে, ঠিক আছে। এবার আমরা এটাকে আমাদের যে রেজিস্ট্যান্স আছে রেজিস্ট্যান্সের সাথে প্যারালালি বসাই দিব। ওকে, তার দিয়ে কানেক্ট করে দিলাম। আচ্ছা, তো ক্যাপাসিটার ভ্যালুটা একটু কম, ডিফল্ট ভ্যালুটা একটু কম, 1 ন্যানোফ্যারাড দেওয়া, আমরা এই ভ্যালুটাকে একটু বাড়াই দেই, এটাকে ধরো 10 মাইক্রোফ্যারাড দিই। ওকে, আচ্ছা, 10 মাইক্রোফ্যারাড দিলাম। দেওয়ার পরে এখন ওয়েল আর কিছু চেঞ্জ করতে হবে না, এবার আমরা এটাকে সিমুলেট দিই। সিমুলেট গ্রাফ, ওকে, এই যে দেখো তোমার এখানে কি হয়েছে, একটু বড় করে দেখি আমরা। এই যে আগে আমার আউটপুটের গ্রাফটা কি হচ্ছিল, ওয়েল এটা ধূপ করে কমে যাচ্ছিল, রাইট? ইনপুট যেভাবে কমছিল আউটপুটটাও সাথে সাথে একইভাবে কমে যাচ্ছিল, কিন্তু এখন ইনপুটটা কমলেও আউটপুটটা আস্তে আস্তে কমছে। এটা কেন হচ্ছে, কারণ আমরা জানি যে ইনপুটটা যখন কমা শুরু করে তখন ডায়োডটা বন্ধ হয়ে যায়, তখন ক্যাপাসিটর চার্জ হওয়ার সময় যে যেই চার্জটা ধরে রেখেছিল ওই চার্জটা রিলিজ করা শুরু করে, তো আউটপুটের ভোল্টেজটা সাথে সাথে কমে না, রাইট? এই ভোল্টেজটা আরও আস্তে আস্তে কমে। ওকে, তো কত আস্তে আস্তে কমবে এটা ডিপেন্ড করে ক্যাপাসিটরের ভ্যালুর উপর আর তোমার আউটপুটের লোড রেজিস্ট্যান্সের উপর। তো যত আস্তে আস্তে কমবে তত আমাদের সুবিধা, রাইট? বিকজ যত আস্তে আস্তে কমবে এই আউটপুট ভোল্টেজটা তত ফ্ল্যাট হবে, আর যত ফ্ল্যাট হবে এটার পালসেটিং বিহেভিয়ারটা তত কম হবে। ওকে, তো এইটার জন্য আমাদের যে কতটুকু রিপল আছে এই সিগনালের মধ্যে, এটার জন্য কিছু মেট্রিক দেখা লাগবে। ফার্স্ট অফ অল আমরা বের করব যে রিপলের ফ্রিকোয়েন্সি কত। ওকে, রিপলের ফ্রিকোয়েন্সি মানে রিপলের এক পিক থেকে রিপলের আরেক পিকের ডিস্টেন্স কত, প্রথমে টাইম পিরিয়ডটা বের করব, তারপর টাইম পিরিয়ডটা ইনভার্স করলেই ফ্রিকোয়েন্সি বের হয়ে যাবে। ওকে, তো আমি রিপলের আপার পিকে ক্লিক করি, দেখো। ওকে, তো এই রিপলের এই আপার পিকের টাইম কোঅর্ডিনেট হলো 2.5 মিলি সেকেন্ড। এটা যদি দেখি 2.5 মিলি সেকেন্ড। ওকে, আর নেক্সট আপার পিকের কোঅর্ডিনেটটা হলো 12.5 মিলি সেকেন্ড, ঠিক আছে? তাহলে রিপলের এক পিক থেকে আরেক পিকের ডিস্টেন্স আসতেছে 10 মিলি সেকেন্ড। 12.5 - 2.5, 10 মিলি সেকেন্ড। তো 10 মিলি সেকেন্ড যদি টাইম পিরিয়ড হয় তাহলে ফ্রিকোয়েন্সি কত হয়, 1 ডিভাইডেড বাই 10 মিলি। রিমেম্বার দিস ইজ 10 মিলি, 10 মিলি মানে 10 × 10⁻³। তো দ্যাট উইল বি ইকুয়াল টু, যেই ভ্যালুটা আসবে সেটা হলো 100, ঠিক আছে? মানে আমাদের, সরি, টাই, হ্যাঁ, যে ফ্রিকোয়েন্সিটা আসবে, সরি, ফ্রিকোয়েন্সি তো টাইম পিরিয়ড কি ইনভার্স করলে তো ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। তো টাইম পিরিয়ড আসতেছিল 10 মিলি সেকেন্ড, তো 1 বাই 10 মিলি করলে যেটা আসবে 100 হার্টজ। সো আমাদের সিগনালের অরিজিনাল ফ্রিকোয়েন্সি 100 হার্টজই ছিল, রিপলের ফ্রিকোয়েন্সিও 100 হার্টজই আসতেছে, ঠিক আছে? তো আমরা তো জানি অলরেডি যে হাফ ওয়েভ রেক্টিফায়ার ইউজ করলে রিপলের ফ্রিকোয়েন্সি আর সিগনালের ফ্রিকোয়েন্সি সেম হয়। আচ্ছা, এবার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো পিক টু পিক রিপল কত। পিক টু পিক রিপল মানে কি, পিক টু পিক রিপল মানে হলো রিপলের আপার পিক থেকে রিপলের লোয়ার পিকের ডিস্টেন্স কত। ওকে, তো এই ডিস্টেন্সটা যত ছোট হবে, আমার রিপলের আপার পিক থেকে রিপলের লোয়ার পিকের ডিস্টেন্স যত ছোট হবে তত রিপলটা তত ছোট আর কি, ঠিক আছে? তত কম, মানে আমার আউটপুট ভোল্টেজে ফ্লাকচুয়েশন তত কম, ঠিক আছে? সো আমাদের রিপলের আপার পিকের ভ্যালুটা আমরা দেখি, আগে তো টাইম কোঅর্ডিনেট দেখতেছিলাম, এবার ভোল্টেজটা দেখতে হবে। তো আমার আপার পিকের, ফার্স্ট আপার পিকের ভোল্টেজ এখানে দেখা যাচ্ছে 9.3 ভোল্ট। ওকে, আচ্ছা, আর এবার রিপলের সবচেয়ে নিচে যে পয়েন্টটা, ক্রস করে চলে গেল, এটাকে একটু ফাইন টিউন করে, ওয়েল দ্যাট ইজ ক্লোজ এনাফ আই থিঙ্ক, এই ভ্যালুটা আসছে 4.28। ওকে, তো এই ভ্যালুগুলো আমাদের একটু লিখে রাখতে হবে যখন এক্সপেরিমেন্ট করব। লোয়ার পিকের ভ্যালু আসছে 4.28, আপার পিকের ভ্যালু আসছে 9.30। তো 9.30 - 4.28 কত হয়,
9.30 মাইনাস 4.28 ইজ ইকুয়াল টু 5.02। তো আমাদের পিক টু পিক রিপল অনেক বেশি, ওকে 5.02 মানে সিগনালের পিকই হলো তোমার কত 9 পয়েন্ট সামথিং, তার মধ্যে রিপল রিপলের পিক রিপলের এক পিক থেকে আরেক পিকের ডিস্টেন্স 5 ভোল্টের মতো, ঠিক আছে? তো 5 ভোল্টের মতো রিপল আছে আমাদের, অনেক রিপল আছে। তো আমরা রিপল কমানোর সিস্টেম কি, আমরা জানি যে আমাদের যে ফর্মুলা ছিল যে পিক টু পিক রিপল হলো ভি পিক বাই এফ আর আর সি। তো রিপল কমানোর সিস্টেম আমরা তিনভাবে রিপল কমাতে পারি, একটা হলো সিগনালের ফ্রিকোয়েন্সি বাড়ায়, আর অন্য হলো যে আইদার রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়ায় অথবা ক্যাপাসিট্যান্সের ভ্যালু বাড়ায়। তো সাপোজ ধরো আমরা একটা একটা করে দেখি যে রেজিস্ট্যান্সের ভ্যালু যদি বাড়ায় দেই, রেজিস্ট্যান্সের ভ্যালু যদি সাপোজ আমি 50 মাইক্রো ওহম মাইক্রোফ্যারাড করে দেই, তারপরে আবার সিমুলেট করতে হবে, বা যদি সিমুলেট করি দেখো রিপল আগের চেয়ে কমে গেছে, রাইট? আগে যতটুকু ডিকে করছিল এখন আরও কম ডিকে করছে। এখন কতটুকু ডিকে করছে এটা একটু বের করার চেষ্টা করি। রিপলের আপার পিক কত, আপার পিক তো 9.24 এবার রিপলের আপার পিক, আর রিপলের লোয়ার পিক কততে, লোয়ার পিক হলো 7.8। তো 9.24 মাইনাস 7.8 দিস ইজ ইকুয়াল টু 1.44, ওকে? পিক টু পিক রিপল কীভাবে বের করছি আবার খেয়াল করে নাও, সেটা হলো রিপলের আপার পিকের ভোল্টেজটা বের করতে হবে ফার্স্ট। রিপলের আপার পিকের ভোল্টেজ কত, তো ভোল্টেজের ভ্যালুটা আসবে হলো আমাদের এই যে একেবারে নিচে যেই রবিনটার রিবনটার মতো দেখা যাচ্ছে এটা একদম রাইট সাইডে। তো আপার পিকের ভোল্টেজ হলো এখানে 9.24 দেখাচ্ছে, আর লোয়ার পিকের ভোল্টেজটা দেখতে হবে, তো লোয়ার পিকের ভোল্টেজ হলো এইটা, তো লোয়ার পিকের ভোল্টেজ দেখাচ্ছে 7.8। তাহলে পিক টু পিক রিপল কত, আপার পিক মাইনাস লোয়ার পিক, ওকে? তো এবার আপার পিক মাইনাস লোয়ার পিক করার পর ভ্যালু আসছে 1.44 ভোল্ট, ওকে? তো ডেফিনেটলি আগের চেয়ে কমে গেছে, ঠিক আছে? তো আমরা তো জানি যে ক্যাপাসিটরের ভ্যালু বাড়াই দিলে আগের চেয়ে কমবে। এবার ধরো রেজিস্ট্যান্সের ভ্যালুও বাড়াই দিলাম, রেজিস্ট্যান্সের ভ্যালু 10K করে দিলাম, ওকে? রেজিস্ট্যান্সের ভ্যালু যদি 10K করি, এবার যদি আবার সিমুলেট করি, এই যে দেখো এবার প্রায় ফ্ল্যাটই হয়ে গেছে, ওকে? অলমোস্ট ফ্ল্যাট হয়ে গেছে, এটাও আমরা আবার বড় করে দেখি। বাট দেখো বলা যায় রিপল প্রায় নাই, তবুও একটু আছে, আমরা চাইলে ক্যালকুলেট করে দেখতে পারবো। আপার পিক এবার আসতেছে হলো 9.27, আর লোয়ার পিক কত আসে দেখি, মাইনাস 9.17, ওকে? লোয়ার পিক খুবই কম আসছে, তাহলে এবার যদি মাইনাস করি এবার 0.1 ভোল্টের মতো রিপল আসছে, ওকে? খুবই কম। সো রিপল কমে গেছে, দ্যাট ওয়াজ ইট। আর এবার আমরা আরেকটা জিনিস দেখতে পারি, ওয়েল আমাদের ধরো রেকটিফায়ারের হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য কুলিং ক্যাপাসিটার অ্যাড করলে কী হয় তা আমরা দেখেই ফেলেছি। তো আমরা কী কী মেট্রিক বের করলাম সেটা একটু লিখে রাখি, আই গেস তাহলে সবার সুবিধা হবে। তো মেট্রিক যা যা বের করলাম সেটা হলো ফার্স্টে পিক ভোল্টেজ অফ আউটপুট, পিক ভোল্টেজ অফ আউটপুট, এটা দেখলাম যে ডায়োডের জন্য ইনপুটের পিকটা আউটপুটে আসলে তো ডায়োড কিছু ভোল্টেজ খেয়ে ফেলে, তো এটার জন্য একটু কমে যায়। তারপরে বের করলাম রিপলের ফ্রিকোয়েন্সি, আর লাস্টে বের করলাম পিক টু পিক রিপল, ওকে? তো এটা এখানে লেখা আছে, সেটা একটু বড় করলে প্রবাবলি বেটার হয়। কি বড় হলো, কিছু তো হলো না, হচ্ছে বড় হচ্ছে না, এনি হোক, ওকে? তো এখানে লেখা আছে যে আমরা কি কি প্যারামিটার বের করলাম, পিক ভোল্টেজ অফ আউটপুট, রিপল ফ্রিকোয়েন্সি, আর পিক টু পিক রিপল, ওকে? আচ্ছা, তো হাফ ওয়েভ রেকটিফায়ার বেসিক্যালি এইটাই ছিল। আমরা চাইলে আরেকটা প্যারামিটার বের করতে পারি, সেটা হলো যে আমরা রেকটিফায়ারের ডিসি ভ্যালু নামে একটা জিনিস দেখেছিলাম, ওকে? আমরা যখন থিওরিটিক্যাল অ্যানালাইসিস করছিলাম
তখন ডিসি ভ্যালু নামে একটা জিনিস দেখেছিলাম। ডিসি ভ্যালুটা হলো আমরা যদি সরি আমরা যদি এই আউটপুটের অ্যাভারেজ ভ্যালু নেই, রাইট, যদি অ্যাভারেজ ভ্যালু নেই তাহলে অ্যাভারেজ ডিসি কত ভোল্টেজ আমার আউটপুটে দেখা যাচ্ছে সেইটার একটা মেজার। তো এটা আমরা ল্যাবে যেইভাবে করি সেইটা হলো যে আউটপুটের অ্যাক্রসে একটা ডিসি ভোল্টমিটার লাগাই দিই, একটা ডিসি ভোল্টমিটার কানেক্ট করে দেয়। তো ডিসি ভোল্টমিটার কানেক্ট করলে ওই ডিসি ভোল্টমিটার যা ভ্যালু দিবে ওইটাই হলো আমার আউটপুটের ডিসি ভ্যালু। ওকে, তো এখানে তো তাহলে এটা সিমুলেশন আমরা কিভাবে ডাইরেক্ট দেখতে পারি? ডাইরেক্ট দেখার জন্য এই যে বিভিন্ন ধরনের মিটার এইটা আছে হলো এই যে এই অপশানে, ওকে, আমাদের এই লেফট সাইডের প্যানেলে প্রোবের নিচের যে অপশানটা এখানে বিভিন্ন ধরনের মিটার আছে, এসি ভোল্ট মিটার, ডিসি ভোল্ট মিটার, অসিলেটর, সিগনাল জেনারেটর এটসেট্রা। এখান থেকে ডিসি ভোল্ট মিটার সিলেক্ট করি, ডিসি ভোল্ট মিটার সিলেক্ট করে তারপরে এইটা এখানে সার্কিটে বসাই দিই। আচ্ছা, সার্কিটে বসাই দিয়ে তারপরে এটা যেহেতু আউটপুটে ডিসি ভ্যালু ক্যালকুলেট করতে যাচ্ছি বা অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে যাচ্ছি, এটা আউটপুটের সাথে কানেক্ট করে দিলাম। তো এখন এই যে এই এই যে জিনিসটা দেখা যাচ্ছে এই ডিসপ্লেটা, এই ডিসপ্লের মধ্যে আমাদের দেখাই দিবে যে ডিসি ভ্যালুটা কত। অলরাইট, তো আমি একটু জুম করে নেই। আচ্ছা, তো এটা দেখার জন্য এবার আমাদের সার্কিটটাকে রান করতে হবে, সিমুলেট করতে হবে। তো আগে যেহেতু জাস্ট গ্রাফ দেখছিলাম তো গ্রাফে সিমুলেট দিয়েছিলাম, এখন সার্কিটটাকে সিমুলেট করতে হবে। তো এটার জন্য আমাদের নিচে যে রিবনটা দেখতে পাচ্ছ এখান থেকে প্লে যে বাটনটার মতো দেখা যাচ্ছে, দিস ইজ দ্য রান দ্য সিমুলেশন বাটন। ওকে, তো এটা যদি আমরা ক্লিক করি তাহলে এবার রিয়েল লাইফে সার্কিটটা রান হলে যেই ভোল্টেজটা দেখবো সেটা দেখা যাচ্ছে। ওকে, তো আমরা দেখছি যে অ্যাভারেজ ভ্যালু 9.18 ভোল্ট দেখাচ্ছে। ওকে, অলমোস্ট মানে ভেরি হাই, মানে প্রায় তোমার যে আউটপুটের পিক ছিল ওইটার কাছাকাছি ডিসি ভোল্টেজ দেখতে পাচ্ছি। তো এইটা হলো আমাদের এই যে স্মুদিং করলাম, ক্যাপাসিটরের ভ্যালু বাড়ালাম, রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়ালাম, এটা এগুলো করার পরে যদি আগেই ডিসি ভ্যালুগুলো বের করতাম তাহলে ডেফিনেটলি এত হাই ডিসি ভ্যালু পেতাম না, রাইট? তো আমরা চলো আগে আমাদের ক্যাপাসিটির ভ্যালুটা কমাই দেখি কী আসে ডিসি ভ্যালু। আগে তো 10 মাইক্রোফ্যারাড ছিল, তো 10 মাইক্রোফ্যারাড বসানোর পরে এই যে দেখো ক্যাপাসিটরের ভ্যালু বসানোর পর ডিসি ভ্যালুটা কমে গেছে, 8.73 ভোল্ট হয়ে গেছে। ওকে, আমরা যদি রেজিস্ট্যান্সের ভ্যালুটা কমাই তাহলে কী হবে? রেজিস্ট্যান্সের ভ্যালু তো আগে 1K ছিল, 1K করে দিই। ওকে, দেখো ডিসি ভ্যালু আরও কমে গেছে। ওকে, তো আমরা একটু মিনিমাইজ হয়ে গেছিলো, ইয়েস, ঠিক আছে। তো এখন দেখো আমাদের এটা 1K করার পর আরও কম ভোল্টেজ আসছে, স্বাভাবিক যে এখন রিপল তো অনেক বেশি, রাইট? তো আমরা যদি অ্যাভারেজ করে ফেলি তাহলে আমাদের ডিসি ভ্যালুটা যেহেতু রিপলের মাঝখান দিয়ে যায় সো অ্যাভারেজ ভ্যালুটা কমই আসবে। সো দ্যাট ওয়াজ অল ফর হাফ ওয়েভ রেক্টিফায়ার্স। তো এই সেম যা যা কাহিনী আমরা করলাম হাফ ওয়েভ রেক্টিফায়ারের জন্য, নেক্সট লেকচারে এটা আমরা ফুল ওয়েভ রেক্টিফায়ারের জন্য করবো। ওকে, থ্যাংক ইউ।